আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের ড্যাফোডিলের যে আসলে আমাদের নিজস্ব ওয়েবসাইট অর্থাৎ স্মার্ট ইডিও থেকে একটি গুরুত্বপূর্ণ মডিউল আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। আমরা জানি যে আসলে করোনাকালীন সময়ের পর থেকে আমরা সবাই আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো আসলে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা করার চেষ্টা করছি। তো আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে আমাদের টিচাররা প্রত্যেক দিন তাদের ক্লাসগুলো আসলে আমরা আমাদের অনলাইনের মাধ্যমে নিয়ে থাকি। তো আমরা আমাদের ক্লাসের পরে যে উপস্থিতিটা একটা সময় ছিল, যেটা আসলে আমরা যে গুগল ডক্স এর মাধ্যমে বা গুগল শিটের মাধ্যমে রাখার চেষ্টা করতাম, তো সেটা আমরা আসলে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অ্যাটেন্ডেন্স মডিউল ব্যবহার করে কিভাবে সেটা রাখবো সেটা আজকে আসলে আমরা শেখার একটু চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে একটা অ্যাটেন্ডেন্স আছে যেটা হচ্ছে শুধুমাত্র টিচারদের জন্য, বাট হচ্ছে এখানে আরেকটা অ্যাটেন্ডেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য। আসলে আমরা যদি আসলে অ্যাটেন্ডেন্সটাতে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের টিচাররা বিভিন্ন তাদের কোর্স গুলো এখানে রেজিস্টার করা আছে। তো আমরা সেটা প্রথমভাবে ধারাবাহিকভাবে প্রথম থেকে দেখার চেষ্টা করব যে নতুন ভাবে যদি একজন টিচার তার সাবজেক্টে এখানে রেজিস্টার করতে চায় তাকে আসলে কি করতে হবে। তবে তার আগে বলে রাখি, এটাতে আসলে প্রত্যেক টিচারদেরকে পারমিশন দেয়া নাই, সাধারণত যে মাস্টার অ্যাকাউন্ট যার আছে তার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাটেন্ডেন্স মডিউলটা করতে হবে। যেমন আমাদের যে বিএসডিআই প্রতিষ্ঠানে, আমারটা হচ্ছে মাস্টার অ্যাকাউন্ট, তো আমাদের টিচাররা সাধারণত রেজিস্টারের কাজগুলো অ্যাটেন্ডেন্সের কাজগুলো আমার মডিউলটা ব্যবহার করে করে থাকে। তো আমরা এখানে যদি অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি, আমরা যদি অ্যাটেন্ডেন্স থেকে সরাসরি শিটে চলে যাই, সেটি কি প্রথম যদি আমরা একটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিন্তু যে সাবজেক্ট গুলো আপনারা দেখাচ্ছি এখানে অসংখ্য সাবজেক্ট আছে, প্রায় 487টার মতো, এগুলো কিন্তু আমাদের ক্লাসগুলো টিচাররা প্রতিদিন নিয়েছেন। তো আমাদেরকে প্রথমে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা সাবজেক্ট আসলে রেজিস্টার করে নিতে হবে। তো আমরা রেজিস্টার করবো কিভাবে, প্রথমে বলেছি অ্যাটেন্ডেন্স থেকে অ্যাটেন্ডেন্স শিটে যাব, সেখান থেকে হচ্ছে আমরা যদি ক্রিয়েটে চলে যাই, আমি নতুন একটা সাবজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমার টেক্সটাইলের একটা সাবজেক্ট আছে হচ্ছে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস। এই জায়গাটাতে সবাইকে একটা কাজ করতে হবে কি, সংক্ষিপ্ত একটা নাম ইউজ করতে হবে। এরকম যদি হয় যে কারো ম্যাথ থাকে কম্পিউটারের সাথে, সিভিলের সাথে, বা আপনারা যারা স্কুল বা কলেজ কেন্দ্রিক আছেন, সেখানে নামের পর অবশ্যই ব্রেকেটের মধ্যে সংক্ষিপ্তভাবে লিখে দিবেন একটা সিম্বল দিয়ে, যেটা আসলে কোন ডিপার্টমেন্টের সাথে এই ক্লাসটা। তো যেহেতু এখানে আমি বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস রেখেছি, তো সেটার পরে হচ্ছে এখানে আমাকে সরাসরি নতুন ক্রিয়েট অপশনটা আছে, তো আমি সরাসরি ক্রিয়েট অপশনে চলে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা এই সাবজেক্টটাতে আসলে রেজিস্টার করতে যাচ্ছি, আমাকে এটাকে কোর্সের আন্ডারে নিতে হবে, এটা আসলে কোন সেমিস্টারের সাথে বা কোন ক্লাসের সাথে সেটা আছে। তো আমার এখানে মূলত বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিসটা হচ্ছে আমার টেক্সটাইল ফার্স্ট সেমিস্টারের সাথে এটা আছে, আমি এখান থেকে টেক্সটাইল ফার্স্ট সেমিস্টারটাই সিলেক্ট করে দিলাম। এখানে আমাকে একটা কোড রাখতে হবে যে আসলে এই ক্লাসটাকে আমি কি কোড দিয়ে চিহ্নিত করবো। তো আমি এখানে, এটাকে আমার টেক্সটাইলের একটা ক্লাস, আমি এখানে টেক্সটাইল দিয়ে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস দিয়ে এটাকে সংক্ষিপ্তভাবে আইডেন্টিফাই করে নিলাম। এটা আসলে কোন বেসের আন্ডারে আছে, যখন আমি এটাকে সেমিস্টার সিলেক্ট করবো অটোমেটিক আমার বেসটা কিন্তু এখানে দেখছেন আপনারা চলে আসতেছে, আমি সেভ দিয়ে দিব, অটোমেটিক কিন্তু আমার এখানে একটা ক্লাস রেজিস্টার করা হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করবো সেশনে চলে যাব। তো এই সেশনটা মূলত হচ্ছে আমাদের যে টাইম টেবিল মডিউলটা আছে, এই টাইম টেবিল মডিউলটার সাথে কিন্তু এটা জড়িত। তো এই টাইম টেবিল মডিউলটা থেকে এখানে যে নামগুলো আমাদের উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝারুল শোহান দেখাচ্ছে, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস ফিফথ আওয়ার এই ক্লাসটা আমাদের এখানে। এই বিষয়টা আসলে আমরা যদি টাইম টেবিল মডিউলটাকে সঠিকভাবে করতে পারি, তাহলে আমার এই টাইম টেবিল থেকে এই সেশনটা অটোমেটিক জেনারেট হয়ে এখান থেকে নিয়ে নিবে। তো আমি আমার নামটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমার তারিখটা আপনি দেখতে পাচ্ছেন, দেখ আমার আজকে তারিখটা এখানে দেখাচ্ছে। তো আমি এরপরে চলে যাবো অ্যাটেন্ডেন্স স্টার্টে, অলরেডি কিন্তু আমার রেজিস্টার করা হয়ে গেছে। রেজিস্টার হওয়ার পরে আমি আসলে একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স যদি নিতে চাই, 6 তারিখে আমার একটা ক্লাস হয়েছে, আমি এটার অ্যাটেন্ডেন্স আসলে নিতে চাচ্ছি, তো আমাকে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স স্টার্টে যেতে হবে। তো অ্যাটেন্ডেন্স স্টার্টের পরে আমি অ্যাটেন্ডেন্স টেকেন দিব। তো টেকেন দেওয়ার পরে এরপর আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটাকে ইম্পোর্ট করব। যখন আমি অ্যাটেন্ডেন্স শিটটাকে ইম্পোর্ট করব, দেখতে পাবো এখানে হচ্ছে অ্যাড অ্যাবসেন্ট স্টুডেন্ট, অর্থাৎ এখান থেকে আমি আমার যেসব স্টুডেন্ট আসলে ক্লাস করেনি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই সেমিস্টার আন্ডারে সকল স্টুডেন্টের তালিকা কিন্তু চলে এসেছে। তো এখানে আমি আমাদের যারা ক্লাস করেনি সেখানকার অ্যাবসেন্ট স্টুডেন্টের তালিকাটা আমি করে দিব। তো এখানে আসলে আমি যাদেরকে মার্ক করতেছি মূলত এরা কিন্তু আমার আজকের এই ক্লাসে অনুপস্থিত হিসাবে থাকবে। তো আমি যাদেরকে সিলেক্ট করলাম এরা মোটামুটি সবাই অনুপস্থিত, আর সিলেক্ট ছাড়া যারা আছে সবাই হচ্ছে ক্লাসে হচ্ছে আমার প্রেজেন্ট আছে। তো আমি যদি এটাকে সিলেক্ট করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন এইসব স্টুডেন্টগুলো
আমার আজকের ক্লাসে অ্যাড অ্যাবসেন্ট স্টুডেন্ট হিসেবে আছে। এবার আমি চলে যাব কনফার্ম স্টুডেন্টে। কনফার্ম স্টুডেন্টে যাওয়ার পরে যেই কাজটা আছে ওটা গুরুত্বপূর্ণ, যে এখানে দেখা যাচ্ছে যেসব স্টুডেন্টের নামগুলো আমার এখানে আছে, যে টিক চিহ্ন দেওয়া যারা আমার এখানে আছে, এরা কিন্তু সবাই হচ্ছে আমার প্রেজেন্ট স্টুডেন্ট। অর্থাৎ আমার আজকের ক্লাসে 4 জনকে আমি শুধুমাত্র প্রেজেন্ট দেখিয়েছি, বাকি যাদের ঘরগুলো টিক চিহ্ন ছাড়া এরা কিন্তু অ্যাবসেন্ট স্টুডেন্ট। তো চাইলে আমি রিমার্কস এর ঘরে কি কারণে অ্যাবসেন্ট সেটা লিখতে পারি। তো আমি যদি লিখতে পারি যে আমি তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি, নো রিচ, অথবা এই স্টুডেন্টটাকে যদি আমি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি, এখানে কিন্তু আমি যে কোনোভাবে লিখতে পারি যে ওর হচ্ছে আমার মোবাইল প্রবলেম, মোবাইল প্রবলেমের কারণে ও আজকে ক্লাসটাতে অনুপস্থিত। হামিম রহমান আপন, ওকে যদি আমি আইডেন্টিফাই চেষ্টা করি যে সে সাপোজ ঢাকাতে আছে, এই কারণে ক্লাসটা করতে পারেনি, এরকম ভাবে আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের, অনুপস্থিত স্টুডেন্টের পাশে নোট রাখতে পারবো যে স্টুডেন্টটা আসলে আজকে ক্লাসে কেন অনুপস্থিত ছিল। করার পরে আমি সেভ দিয়ে দিব। অলরেডি কিন্তু আমাদের আজকের ক্লাসটা এখানে সেভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টারে গিয়ে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, টিচারের নাম হচ্ছে মাসারুল হক সোহান, ক্লাসটা নিয়েছেন। এখানে কিন্তু আমার যে আমি ক্লাসের কোডটা দিয়েছিলাম কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কত তারিখে সেটা ক্লাসটা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি স্টুডেন্টদের তালিকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমি যাদেরকে রিমার্ক করেছিলাম, যারা আমার অ্যাবসেন্ট ছিল, তার তালিকাটাও কিন্তু আমার এখানে চলে এসেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমার কিন্তু নিচে একটা পার্সেন্টেজ চলে এসেছে। অর্থাৎ আজকে ক্লাসে আমার স্টুডেন্ট সংখ্যা ছিল টোটাল 15 জন, সেখান থেকে আমার ক্লাস করেছিল 4 জন এবং অ্যাবসেন্ট হয়েছে 11 জন। এবং ঠিক কত পার্সেন্ট স্টুডেন্ট এখানে আমার আজকে ক্লাসে পার্সেন্টেজ ছিল, অর্থাৎ 26.7%, সেই স্টুডেন্টের তালিকাটাও কিন্তু আমার এখানে চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু ডেইলি বেসিস আমাদের ক্লাসগুলো কিভাবে ইম্পোর্ট করতে পারি। তো আমরা যখন আসলে আবার আগের থেকে যদি আমরা ফেরত যাই, যে অ্যাটেন্ডেন্স শিটে যদি আমরা আসলে চলে যাই, আমরা আজকের ক্লাসে দেখেন এখানে হচ্ছে যে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, এটা কিন্তু আমাকে আজকে দেখাচ্ছে যে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস 2 নম্বর ঘরটাতে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস কিন্তু দেখাচ্ছে যে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস আজকের ক্লাসটা সম্পন্ন হয়েছে, এবং এখানে কতজন স্টুডেন্ট অ্যাবসেন্স আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এটাতে ঢুকি, প্রবেশ করি, আমি কিন্তু আমার আজকের ক্লাসটা এখান থেকে দেখতে পাবো। এরকম ভাবে কিন্তু আমার প্রত্যেকটা ক্লাস আমি এখানে রেকর্ড করতে পারবো। তো যেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা হচ্ছে আমি প্রথম থেকে দেখিয়েছিলাম যে যদি আমার রেজিস্টার করা না থাকে তাহলে হচ্ছে আমাকে কিভাবে রেজিস্টার করে নিতে হবে। কিন্তু বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিসটা কিন্তু অলরেডি আমি একবার রেজিস্টার করে নিয়েছি, তো পরবর্তীতে এটার ক্ষেত্রে কিন্তু আর আমার রেজিস্টার প্রয়োজন হবে না নতুন করে। আমি যদি সেই সংক্ষিপ্ত কোডটা যদি এখানে লিখি যে বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিসটা এখানে চলে আসতেছে, অর্থাৎ নতুন করে কিন্তু আমার রেজিস্টার করতে হচ্ছে না। ধারাবাহিকভাবে আমি যখন পরের দিনের ক্লাসটা নিব, আমি সেখানে গিয়ে আমার নামটা সিলেক্ট করব। এখান থেকে আমি হয়তো পরের দিন যদি আমার 7 তারিখ হয়, আমি 7 তারিখ সিলেক্ট করে ঠিক যেভাবে আবার অ্যাটেন্ডেন্স স্টার্ট, অ্যাটেন্ডেন্স ইম্পো, এভাবে কিন্তু আমি ক্লাসটা করতে পারি। এটা হচ্ছে আমার মডিউল ব্যবহার করে কিভাবে ক্লাসটাকে রেকর্ড করা যায়, এটা আমি এখান থেকে করলাম। তো আমাদের বিভিন্ন টিচাররা সাধারণত বিভিন্ন সময় ক্লাসগুলো নিয়ে থাকে। ক্লাসগুলো নেওয়ার পরে একটা বিষয় হচ্ছে কি, আমরা যে জিনিসটা কাজ করি যে আমাদের মান্থলিতে মিটিংটা হয় বা প্রত্যেকটা টিচারের যখন আমরা অ্যাসেসমেন্টটা নিয়ে থাকি, তখন কিন্তু আমরা বেস ওয়াইজ একটা রিপোর্ট স্মার্ট রিভিউ থেকে কালেক্ট করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল টিচার হিসেবে কিন্তু সেটা কালেক্ট করতে পারি। তো সেটা আসলে আমরা এই পর্যায়ে দেখার চেষ্টা করবো। আমরা যদি অ্যাটেন্ডেন্স থেকে অ্যাটেন্ডেন্স শিটে চলে যাই, আমরা চলে যাবো হচ্ছে গ্রুপ বাইতে। গ্রুপ বাইতে গিয়ে যদি আমি মান্থটাকে সিলেক্ট করে নিই, আসলে আমি কোন মাসের রিপোর্ট দেখতে চাচ্ছি, আমি এখান থেকে মান্থটাকে সিলেক্ট করে নিলাম। এরপর যদি আমি দেখতে চাচ্ছি হচ্ছে আসলে আমি কোন বেচের রিপোর্টটা করতে চাচ্ছি, সেখান থেকে কিন্তু আমি বেসটাকেও ক্রিয়েট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি যদি জুনের দেখতে পাই যে জুনে হচ্ছে আমার কোন কোন বেচ হয়েছে, সেটা কিন্তু আমি তাহলে দেখতে পাবো। যেমন হচ্ছে আমার জুনে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যেসব টিচাররা আমাদের জুনে ক্লাসগুলো নিয়েছেন সেখানকার রিপোর্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো সাপোজ এখান থেকে যদি আমাকে কেউ বলে যে আচ্ছা আপনার টেক্সটাইল 3rd বেচে কয়টা ক্লাস হয়েছে, এই পর্যন্ত টিচাররা কয়টা ক্লাস নিয়েছেন, ওটার রিপোর্ট আমরা দেখতে চাচ্ছি। এখান থেকে যদি আমি টেক্সটাইল 3rd বেচে চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এই এই 3rd বেচের এই ক্লাসগুলো আমার ইতিমধ্যে টিচাররা জুনে নিয়েছেন। তো এটাকে আমি আসলে কিভাবে রিপোর্ট আকারে জেনারেট করবো, আমি প্রথমে ক্লাসগুলোকে সিলেক্ট করে নিব, যেসব ক্লাসগুলো আসলে হয়েছে আমি ক্লাসগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ এই যে ক্লাসগুলো আমি সিলেক্ট করছি সেই প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমার জুনে হয়েছে। জাস্ট আমি কয়েকটা ক্লাস দিয়ে সিলেক্ট করে দেখালাম, এরপর থেকে আমি যেটা করতে হবে আমি অ্যাকশন থেকে গিয়ে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট যখন আমি করব, আমার এই টেক্সটাইল 3rd বেচে আসলে জুনে ঠিক কতটা ক্লাস হয়েছে সেটা কিন্তু
একটা রিপোর্ট আকারে আমার জেনারেট হয়ে যাবে, একটা রিপোর্ট আকারে আমার জেনারেট হয়ে যাবে। একটা সময় আমাদের কি করতাম, আমরা হচ্ছে এই ক্লাসের রিপোর্ট গুলো সাধারণত এক্সেলের মাধ্যমে আমরা নিজেরা করতে হতো ম্যানুয়ালি, বাট এখন এই শীতের কারণে আপনারা দেখতে পাচ্ছেন জুন 2021-এ আমার হচ্ছে টেক্সটাইল 3rd ব্যাচের 25টা ক্লাস হয়েছে, এবং এখানে কিন্তু আমার সাবজেক্টের নাম আছে, কোন ব্যাচের সাথে সেটা আছে, সেমিস্টারটা আছে, আসলে কোন টিচার ক্লাস নিয়েছেন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং সেই সাবজেক্টের কোড গুলো আমার এখানে দেয়া আছে, আমাদের সেশন অর্থাৎ কোন কোন আওয়ারে ক্লাস গুলো হয়েছে সেটা কিন্তু আমাদের টাইম টেবিল থেকে অটোমেটিক এখানে চলে এসেছে, এবং টিচাররা ঠিক কোন কোন তারিখে ক্লাস গুলো নিয়েছেন সেগুলো কিন্তু এই রিপোর্ট থেকে অটোমেটিকলি দেখা যাচ্ছে। অর্থাৎ এই রিপোর্টটা জেনারেটরের মাধ্যমে আমি পূর্ণাঙ্গ 1 মাসের একটা ব্যাচের রিপোর্ট কিন্তু করতে পারছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্টটা থেকে কিন্তু টোটাল প্রেজেন্ট স্টুডেন্ট ছিল আসলে কতজন এবং টোটাল অ্যাবসেন্ট স্টুডেন্ট কতজন সেটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের রিপোর্ট কিন্তু অলরেডি চলে আসতেছে, এবং পাশাপাশি একটা পার্সেন্টেজ হিসেবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা যেটা মূলত দেখালাম সেটা ছিল কিন্তু হচ্ছে একটা ব্যাচের রিপোর্ট। তো সেক্ষেত্রে যদি আসলে আমি ইন্ডিভিজুয়ালি কোনো টিচারের রিপোর্ট জেনারেট করতে চাই তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা করতে পারবো। আমরা ডেট থেকে মান্থটাকে যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে আমরা চাইলে হচ্ছে বেসটাকে রাখতে পারবো, রাখার পরে গ্রুপ বাইতে গিয়ে আমরা যদি অ্যাড কাস্টম গ্রুপ থেকে ফ্যাকাল্টি নেমটাকে সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমরা একটা টিচারের আসলে জুলাইতে কি কি ক্লাস ছিল, জুনে কি কি ক্লাস ছিল সেটা দেখতে পারি। তো আমরা আসলে জুনে থেকে দেখার চেষ্টা করতেছি। আমি টেক্সটাইল 3rd ব্যাচের ক্লাসে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা অলরেডি চলে এসেছে যে 3rd ব্যাচের আন্ডারে এই 4 জন 5 জন টিচার ওনারা ক্লাস নিয়েছেন। তো আমি যদি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র আমার রিপোর্টটা জেনারেট করতে চাই সেটা কিন্তু আমি খুব সহজে করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে 3rd ব্যাচে অর্থাৎ আমি যে ক্লাসগুলো করাই, আমি যে কয়েকটা দুইটা ক্লাস এখানে নিচ্ছি সেই ক্লাসগুলো কিন্তু অলরেডি এখানে চলে আসতেছে। তো ঠিক পূর্বের মতো আমি প্রত্যেকটা ক্লাস সিলেক্ট করে যদি আমি অ্যাকশন থেকে এক্সপোর্টে চলে যাই তাহলে কিন্তু আমার যে জুন মাসের যে রিপোর্টটা আছে অর্থাৎ টিচার হিসেবে আছে, এর আগে আমরা দেখেছিলাম একজন ব্যাচ হিসেবে কিভাবে করা যায়, এখন আমরা আসলে দেখার চেষ্টা করলাম যে কিভাবে হচ্ছে আমরা একজন টিচারের অ্যাটেন্ডেন্সটা আসলে দেখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা টিচারের সম্পূর্ণ রিপোর্টটা চলে আসতেছে, এবং আমরা চাইলে একজন টিচার সারা মাসে তিনি কি কি ক্লাস নিয়েছেন এবং তার ক্লাসে উপস্থিত সংখ্যা কত সেটা কিন্তু দেখতে পাবো, এবং আলটিমেটলি লাস্টে তার মানে হচ্ছে মান্থলি তার ক্লাসগুলোতে স্টুডেন্ট প্রেজেন্ট কত ছিল সেটাও কিন্তু আমরা এই মডিউলটার মাধ্যমে আসলে দেখতে পারি। তো এতক্ষণ আসলে আমরা দেখার চেষ্টা করলাম যে কিভাবে একটা ক্লাসের আমরা রেজিস্টার করে সেই ক্লাসটাকে প্রত্যেকদিনের ক্লাসগুলোকে আমরা রেকর্ড করব, এবং কিভাবে একটা ক্লাসের প্রত্যেক মাসের বেসটাকে আমরা রিপোর্ট হিসেবে জেনারেট করতে পারবো, অথবা কিভাবে একজন টিচার রিপোর্ট গুলোকে আমরা দেখতে পারবো। তো এখন আমরা আসলে যেটা দেখানোর চেষ্টা করব, আমাদের ড্যাফোডিলে আমাদের প্রত্যেকটা টিচার দেখা গেছে যে প্রত্যেক মাসের শেষে কিন্তু আমরা একটা টিচার অ্যাসেসমেন্ট রিপোর্ট নিয়ে থাকি। তা আমরা সেখানে কিন্তু একটা ম্যান্ডেটরি হচ্ছে প্রত্যেক টিচারকে তার ড্যাশবোর্ড ইউজের মাধ্যমে তার প্রেজেন্টটাকে দিতে হবে। তো অ্যাটেন্ডেন্স মডিউলটাকে আসলে আমি কিভাবে ড্যাশবোর্ডে নিয়ে যাব সেটা আসলে আমি এখন দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি অ্যাটেন্ডেন্স থেকে অ্যাটেন্ডেন্স শিটে চলে যাই, শিটে যাওয়ার পরে পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন ভিউ পিভটে যদি আমরা ক্লিক করি এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের তখন চলে আসবে। তো আমি যদি ইন্টারফেসটাকে এভাবে রেডি করে যদি আমি ফেভারসে গিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ডে নিয়ে যাই, অলরেডি কিন্তু আমার এটা নেওয়া আছে অ্যাড টু মাই ড্যাশবোর্ডে ক্লাস অ্যাটেন্ডেন্স শিট হিসেবে নিয়ে গেলে এটাকে আসলে কিভাবে সেখানে আমি দেখতে পারবো। আমরা যদি এখন আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে যাই, আমি অলরেডি কিন্তু আমার আগেই নেওয়া আছে, কারণ আমার ড্যাশবোর্ডটা এখন দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্স শিট হিসেবে আমি এখানে রিনেম করেছিলাম, এখানে কিন্তু সেই রিপোর্টটা এখানে চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু সহজভাবে একটা মাসের টোটাল হিসেবটা অর্থাৎ একটা টোটাল কোন ব্যাচে ক্লাস হয়েছে, কতটা ক্লাস হয়েছে, কোন কোন টিচার এখানে ক্লাস নিয়েছে সবই কিন্তু দেখতে পারবো। তো আমরা যদি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল 488টা ক্লাস হয়েছে, তো আমি যদি টোটালের ক্লাস চিহ্নটার ঘরটাতে ক্রিয়েট করে যদি আমি এখান থেকে মান্থটাকে আসলে সিলেক্ট করে দেই, আমি এখানে ডেট থেকে মান্থটাকে ডেট থেকে আমি মান্থটাকে সিলেক্ট করবো, টোটালে গিয়ে আমি প্রথমে যেটাকে সিলেক্ট করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমি মান্থটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে এপ্রিল থেকে যেহেতু আমরা মডেলটা ইউজ করছি এপ্রিল মে জুন জুলাই 4 মাসের কিন্তু ক্লাস কন্টেন্ট গুলো চলে আসছে। আমি যদি জুনেরটা দেখানোর চেষ্টা করি, আমি জুনের প্লাস চিহ্নটাতে দিয়ে আমি প্রথমে যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ব্যাচ, অর্থাৎ জুনে কোন কোন ব্যাচের ক্লাস গুলো হয়েছে।
আপনি দেখতে পাচ্ছেন এই বেচের ক্লাসগুলো হয়েছে এখন আমার। এখন যদি আমি কম্পিউটারের জুনে এই ব্যাচের আন্ডারে কোন কোর্সের ক্লাসগুলো হয়েছে সেটা কিন্তু তাহলে দেখতে পারবো। যেমন হচ্ছে আমার অলরেডি কিন্তু চলে আসছে যে কম্পিউটার থার্ড বেচে ফার্স্ট সেমিস্টারের আমার হয়েছে ক্লাস কন্টেন্ট হয়েছে এবং সেখানে কি কি ক্লাস ছিল। তো প্রথম আমরা সিলেক্ট করলাম ব্যাচ, তারপরে কোর্স, এখন আমি চলে যাব হচ্ছে রেজিস্টারে। তো রেজিস্টারে যাওয়ার ফলে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণভাবে কিন্তু ক্লাসের ডিটেলসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ জুনে কম্পিউটার থার্ড বেচ ফার্স্ট সেমিস্টারের বাংলা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স ক্লাসগুলো হয়েছে এবং এখানে কতগুলো করে শিট রেজিস্টার করা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকম ভাবে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ব্যাচের কিন্তু আমরা রিপোর্ট গুলো খুব সহজে এখান থেকে দেখতে পারি। এখান থেকে কিন্তু সহজের ব্যাচের রিপোর্ট গুলো আপনারা দেখেন দেখতে পাচ্ছি। তো সেখান থেকে যদি আমি একটা ক্লাস দেখাই, যেমন অপারেটিং সিস্টেমে এখানে দেখাচ্ছে জুলাইতে জুনে 7টা ক্লাস হয়েছে। তা আমি যদি 7 সংখ্যাটার উপরে ক্লিক করি, ওই টিচারের জুনে যেই অপারেটিং সিস্টেমে 7টা ক্লাস কিন্তু আমার এখানে চলে আসতেছে। পাশাপাশি এখান থেকে যদি কেউ আমাকে জানতে চায় যে আচ্ছা আপনার এখানে জুনের 10 তারিখে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা আমি একটু দেখতে চাই, আমরা যদি তার সেই 10 তারিখের সেই ক্লাসটাতে চলে যাই, অলরেডি কিন্তু আমাদের এখান থেকে দেখাবে যে এই ক্লাসটা নিয়েছিলেন আরিফুর রহমান অপারেটিং সিস্টেমের এবং এটা কম্পিউটারের একটি ক্লাস, উনি 10 তারিখে এই ক্লাসটা এখানে নিয়ে রেকর্ড করা আছে এবং এই ক্লাসে আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 34, প্রেজেন্ট ছিল 22 জন, টোটাল অ্যাবসেন্ট 12 জন এবং পার্সেন্টেজ হচ্ছে 64.7%। এবং এখানে যারা যারা অ্যাবসেন্ট আছেন সেই অ্যাবসেন্টের তালিকাও কিন্তু হচ্ছে আমাদের টিচার এখানে এন্ট্রি করে রেখেছেন। এটা কিন্তু চাইলে আমরা হচ্ছে এই যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, অর্থাৎ স্টুডেন্ট মডিউল থেকে অ্যাটেন্ডেন্স মডিউল থেকে আমরা হচ্ছে অ্যাড টু মাই ড্যাশবোর্ড দিয়ে আমাদের যে প্রেজেন্টেশন আমরা করি সেই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আমরা এটা ফিক্স করে ফেলতে পারি। পাশাপাশি কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কিন্তু ব্যাচের যে ক্লাস রিপোর্টটা, দেখেন এখানে আমার কিন্তু পুরো ব্যাচের যে ক্লাস রিপোর্টটা আমরা আরেকভাবেও চাইলে দেখাইতে পারি। এখানে আসলে আমরা কিভাবে ব্যাচের রিপোর্টটা এখানে নিয়ে আসছি, দেখেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একজন টিচার হিসেবে এপ্রিল, মে, জুন, জুলাইয়ের রিপোর্ট গুলোকে এইভাবে আমরা চাইলে শো করতে পারি। অর্থাৎ নিচে যে নিয়মটা আমরা আপনাদেরকে দেখালাম আপনি চাইলে সেভাবেও দেখাইতে পারেন অথবা কিন্তু এইভাবে আপনি দেখাইতে পারেন। দেখেন এখানে কিন্তু আমি জুলাইতে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো দেখতে পাচ্ছি, পাশাপাশি জুনে যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাইলে আমরা সেটার ভিতরে প্রত্যেকটা অংশে ঢুকে ঢুকে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কি কি ক্লাসগুলো হয়েছে এবং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মূলত হচ্ছে অ্যাটেন্ডেন্স মডিউল থেকেই কিন্তু আমাদের নিয়ে আসা। অ্যাটেন্ডেন্স মডিউল থেকে এটা আমি কিভাবে এনেছি যদি আপনাদের কিছু দেখিয়ে দিই, আমরা অ্যাটেন্ডেন্স শিট থেকে চলে গিয়েছিলাম গ্রুপ বাইতে, সেখানে কি আমি প্রথম যেটা সিলেক্ট করেছি, আমি প্রথম সিলেক্ট করেছিলাম মান্থ। মান্থ সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করেছি ব্যাচ, ব্যাচের পরে আমি সিলেক্ট করেছি কোর্স, কোর্সের পরে আমি সিলেক্ট করেছি আমার রেজিস্টার, এই 4টা জিনিস আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসতেছে, সেটাকে যখন আমি ফেভারিটস থেকে গিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ডে নিয়ে যাব সেখানে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স শিটটাকে চাইলে রিনেম করতে পারি। এখানে কিন্তু আমি অন্য কিছু লিখতে পারি যে ব্যাচ রিপোর্ট হিসেবে কিন্তু আমি এটাকে করতে পারি, অলরেডি কিন্তু সেটা আমার করা আছে। তো সেখানে যখন আমি চলে যাবো এরকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাসের ভিতরে ঢুকে ঢুকে কিন্তু আমি দেখতে পারবো চাইলে যে কোন কোন মাসের ক্লাসগুলো কখন হয়েছে, কোন কোন টিচারের ক্লাসগুলো নিয়েছে, এই রিপোর্টগুলো কিন্তু আমরা এই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স মডিউলের মাধ্যমে করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা যখন একটা টিচার যখন শুধুমাত্র সে যদি চায় যে না আমি শুধু আমার ক্লাসে সিঙ্গেল দেখাবো ড্যাশবোর্ডের মাধ্যমে, সেটা আসলে আমি কিভাবে তখন তাকে দেখাতে পারি সেই জিনিসটাও আসলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার আগে হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডটা একটু আপনাদেরকে দেখাই দিই। আপনি আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, যে আপনারা যদি একটু ড্যাশবোর্ডে একটু ডান দিকে একটু লক্ষ্য করে দেখেন, যেখানে দেখেন আমি ক্লাসগুলো নিয়ে থাকি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 3, ক্লথিং, ফ্যাশন ডিজাইন, অ্যাডভান্স শর্ট স্টাপল স্পিনিং এবং অ্যাডভান্স টিচিং এর নন ওভেন, এই সাবজেক্টগুলোকে আমি আমার রিনেম করে আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে এসেছি। তো আমাকে এখন যদি কেউ প্রশ্ন করে যে আপনার ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 3 তে আসলে এই মাসে কটা ক্লাস হয়েছে, তো আমি কিন্তু সেই স্যারকে ক্লাসগুলো সরাসরি দেখাতে পারবো। এটাতে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জুনে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল প্রেজেন্ট, অ্যাবসেন্ট এবং পার্সেন্টেজ সহ এখানে কিন্তু আমার শো করছে। অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল, শুধুমাত্র সাবজেক্টগুলোকে আমরা কীভাবে ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা তার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাটেন্ডেন্স মডিউলে চলে যেতে হবে। আমি যেই ক্লাসটি কিছুক্ষণ আগে মানে আমার প্রেজেন্টেশনের শুরুতে রেকর্ড করেছিলাম সেটাকে আমি একটু আনার চেষ্টা করবো। অ্যাটেন্ডেন্স থেকে আমি চলে যাবো অ্যাটেন্ডেন্স শিটে, আমি যদি সার্চের ঘরে সার্চ করি বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস দিয়ে আমি আসলে যেটাকে রেজিস্টার করেছিলাম, ইন্টার বাটন চাপলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি কিছুক্ষণ আগে যে ক্লাসটা রেকর্ড করেছি সেই ক্লাসটা কিন্তু আমার এখানে চলে এসেছে। আমি যদি ফেভারিটসে গিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ডে গিয়ে অ্যাটেন্ডেন্স শিটটাকে
রিনেম করে সেই সাবজেক্টের নামটা এখানে আমি ইনপুট করে দেই। আমার কিন্তু অলরেডি সাবজেক্টটা আমার আমার ড্যাশবোর্ডে চলে এসেছে, অর্থাৎ আমার ড্যাশবোর্ডে সেটাকে এখন দেখতে পাবো। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ড্যাশবোর্ডে কিন্তু সেটা অলরেডি চলে এসেছে, সাবজেক্টটা বেশি কষ্ট প্র্যাকটিস সাবজেক্ট কিন্তু ড্যাশবোর্ডে অলরেডি চলে এসেছে। তো আমি যদি এখন এই ক্লাসটা একটু দেখার চেষ্টা করি, আমার বেশি কষ্ট প্র্যাকটিস ক্লাসটা কি সেটা কিন্তু আমি তাহলে দেখতে পারবো। যদি দেখুন আমি যদি সেটাকে প্লাস চিহ্নটাতে ক্লিক করি, অলরেডি কিন্তু আমার রিপোর্টটা চলে এসেছে বেশি কষ্ট প্র্যাকটিস। আমার আজকে ক্লাসটা হয়েছিল, এই ক্লাসে আমার টোটাল প্রেজেন্ট 4 জন, অ্যাবসেন্ট হচ্ছে 11 জন, এবং টোটাল পার্সেন্টেজ হচ্ছে 26%। এটা কিন্তু আমার এই মডিউল থেকে অলরেডি চলে আসতেছে, অর্থাৎ আমাদের অ্যাটেন্ডেন্স মডিউল ব্যবহার করে আমি মোটামুটি করতে পারছি। সেটা হচ্ছে কি, আমি যদি একটু প্রথম থেকে রিভিউ করার চেষ্টা করি, আমাদের অ্যাটেন্ডেন্স মডিউলে আমরা প্রথমে যেটা কাজ করেছিলাম, নতুন কোনো সাবজেক্ট যদি আমার আসলে এখানে আমি অ্যাটেন্ডেন্স হিসেবে রাখতে চাই, আমাকে ফার্স্ট সেটাকে আমাকে রেজিস্টার করে নিতে হয়েছিল। রেজিস্টার করার পরে কিন্তু আমরা চাইলে একজন শিক্ষার্থীর প্রত্যেক দিনের উপস্থিত তালিকাগুলো আমাদের মডিউলের মাধ্যমে রাখতে পারবো। এবং পাশাপাশি আমরা যখন আমাদের মান্থলি প্রেজেন্টেশনটা করব, প্রেজেন্টেশনে একজন টিচার চাইলে তার একটা ব্যাচের রিপোর্ট, মান্থলি ব্যাচের রিপোর্ট জেনারেট করে দেখাতে পারবে মডিউল থেকে। সে চাইলে তার শুধুমাত্র সে যদি চায় তার নিজের রিপোর্টগুলো জেনারেট করবে, সেটাও চাইলে সে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখাতে পারবে। এতটুকুই মূলত ছিল হচ্ছে আমাদের স্টুডেন্ট মডিউলের কাজ। তো ধন্যবাদ সবাইকে।